السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم. আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের মধ্যে একজনকে অপরজনের ওপর ফজিলত শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলমিন মমিনকে কাফেরের ওপর, বিশ্বাসীকে অবিশ্বাসীর ওপর, সৎকর্মশীল ভালো মানুষদেরকে অসৎদের ওপর শ্রেষ্ঠত্ব ফজিলত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলমিন নবীগণকে অন্যান্য মমিনদের ওপর ফজিলত দান করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমী তার হেকমতে রসুলগণকে অন্যান্য নবীদের ওপর ফজিলত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলমিন এইভাবে সময়ের মধ্যে এক সময়কে আরেক সময়ের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। রাতের ক্ষেত্রে রাতের বিভিন্ন সময়কে অন্যান্য সময়ের ওপর, অন্যান্য রাতের অংশের ওপর আল্লাহ পাক ফজিলত দান করেছেন। লাইলাতুল কাদারকে আল্লাহ পাক অন্য রাতগুলির ফজিলত দান করেছেন। পুরো রাতের মধ্যে শেষ তৃতীয় অংশকে আল্লাহ পাক রব্বুল আলমিন ফজিলত এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই সময় বান্দার নিকটবর্তী আল্লাহ পাক হন এবং বান্দার দোয়া শুনে থাকেন, বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলমিন এইরকমই স্থানের ক্ষেত্রে এক স্থানকে আরেক স্থানের ওপর ফজিলত দান করেছেন। এই ফজিলতের মধ্যে রয়েছে মক্কাতুল মুকাররমার হারাম, মদিনা মুনাওয়ারা এবং তার হারাম, এইরকম মসজিদে আকসা, এই তিনটি স্থানকে আল্লাহ পাক রব্বুল আলমিন ফজিলত দান করেছেন। সালাত এবং সালাম নাজিল করে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের ওপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলমিন বেতুল্লাহ থেকে মক্কাতুল মুকাররম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বেতুল মুকাদ্দাস পর্যন্ত 900 ভ্রমণ করিয়েছেন, আর তারপরে সেখান থেকে আকাশপথে আল্লাহ পাক রব্বুল আলমিন মেরাজে নিয়ে গেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলমিন বহু নিদর্শন আর বহু কুদরতের বিষয় তাকে পরিদর্শন করিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলমিন এই যে তিনটি মসজিদ আর তিনটি পবিত্র স্থান, এই তিনটির কথা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। সুরায় ইসরা, সুরায় বনী ইসরায়েলের প্রথম আয়াতে দুটি মসজিদের কথা উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। পাক পবিত্র সেই সত্তা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আসরাবি আবদেহি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতারাতি ভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে মক্কাতুল মুকাররমা থেকে ইলাল মসজিদুল আকসা দূরবর্তী মসজিদ পর্যন্ত, বাইতুল মুকাদ্দাসের মসজিদ পর্যন্ত। এই দুটি পবিত্র স্থান, দুটি মসজিদ আল্লাহ পাক রব্বুল আলমিনের সবচেয়ে প্রাচীন মসজিদ, এই দুটির কথা আল্লাহ পাক এই একই আয়াতে বর্ণনা করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ নববীর কথা সূরা তওবার একটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলম বর্ণনা করেছিলেন, মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহ। অবশ্যই সেই মসজিদ উসসিসা আলা তাকওয়া, যা আল্লাহ ভীতির ওপর, আল্লাহ পাক রব্বুল আলমিনের তাকওয়া এবং আল্লাহর ভয় ভীতির ওপর যা স্থাপিত হয়েছে। এই মসজিদের সহি তাফসির হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের মোবারক হাতে তৈরি করা, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যে মসজিদ তৈরি করেছে সেই মসজিদ, মসজিদ নববী, যদিও এর আওতাভুক্ত মসজিদে কোবা, এই জন্য আরেকটি মত মসজিদে কোবা রয়েছে, কিন্তু মসজিদে কোবা বললে মসজিদে নববী তার চাইতে অবশ্য বেশি ফজিলত রাখে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলমিন এই পবিত্র স্থানগুলির
ইবাদতের উদ্দেশ্যে এই স্থানগুলিতে গিয়ে ইবাদত করবেন এই উদ্দেশ্যে সফর করাকে শরীয়ত সম্মত করেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীর হাদিস লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ সফর করে যাওয়া যাবে না ইবাদতের উদ্দেশ্যে কারণ ইবাদত ছাড়া যদি দুনিয়ার সফর হয় ব্যবসার সফর হয় চাকরির জন্য সফর হয় আত্মীয়দের সাথে দেখা সাক্ষাতের সফর হয় তাহলে কোনো বাধা নিষেধ নেই যে কোনো জায়গায় যেতে পারেন আপনার পূর্ব পশ্চিমে যে কোনো জায়গায় আপনার আত্মীয় হোক আত্মীয়র সাথে দেখা সাক্ষাতের জন্য যাচ্ছেন বিবাহের উদ্দেশ্যে যাচ্ছেন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যাচ্ছেন রুজি রোজগারে চাকরি করার জন্য যাচ্ছেন এতে কোনো বাধা নিষেধ নেই সেখানে গিয়ে পাপে জড়িয়ে না পড়লি হল গোনাহ থেকে অন্যায় থেকে বেঁচে থাকলি হইল যে কোনো জায়গায় আল্লাহ পাক রব্বুল আলমীর জমিনে ভ্রমণ করা যেতে পারে কুল সিরু ফিল আরফানুর কাইফা কান আকিবাতুল মুজরিমিন আল্লাহ পাক বলছেন যে হে নবী মানুষকে বলে দাও সিরু ফিল আর তোমরা সারা পৃথিবী ভ্রমণ করো তাহলে দুনিয়ার ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই সিরু ফিল আর সারা পৃথিবী ভ্রমণ করো ফানজুর আর ভালো করে চিন্তা করে দেখো একটু গভীরভাবে দেখো কাইফা কান আকিবাতুল মুজরিমিন যারা যুগে যুগে অপরাধী ছিল জালেম ছিল অন্যায়কারী ছিল আল্লাহ দ্রোহী ছিল তাদের কি কুপরিণাম হয়েছে কোন জাতি কিভাবে আল্লাহ পাক কোন যুগে ধ্বংস করেছেন আর কেন ধ্বংস করেছেন এসব একটু চিন্তা করে দেখো আর তোমরাও কোন একটি জাতি তোমাদের যদি এইরকম অপরাধ থাকে তো আল্লাহ পাক রব্বুল আলমিনের আজাবের প্রতীক্ষায় থাকো বাকি ইবাদতের উদ্দেশ্যে এই তিনটি জায়গা ছাড়া যে ও অমুক জায়গায় গেলে বেশি সওয়াব হবে বেশি নেকি হবে বিশেষ কোনো নেক কাজ করতে পারবো এই উদ্দেশ্যে তিনটি এলাকা তিনটি মসজিদ ছাড়া চতুর্থ কোন জায়গার সফর করা শরীয়তে জায়েজ না রাত সাদুর রেহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ তিনটি মসজিদ ছাড়া অন্য কোন জায়গায় ইবাদতের উদ্দেশ্যে সফর করা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুতরাং কোন মাজারের সফর আর কোন খানকাহের সফর আর কোন বিশেষ পবিত্র স্থান বানিয়ে নিয়েছেন নিজেরা শরীফ বানিয়ে ফেলেছেন শরীফ জায়গার সফর এইরকম সফর ইসলামে নেই কোনো সফর নেই কবর জিয়ারতের সফর কবর জিয়ারত মানে আখেরাত স্মরণ করাই যদি হয় তাহলে আপনার গ্রামেই বহু কবরস্থান রয়েছে কবর রয়েছে তাদের জিয়ারত করুন আপনি কবর জিয়ারতের উদ্দেশ্য যদি দোয়া করাই থাকে তো দোয়া করার জন্য কাছের কবরে কাছে যেগুলো আছে সেগুলিতে আপনার আত্মীয় স্বজনরা ম্যাক্সিমাম আছে সুতরাং আত্মীয় স্বজনরা বেশি হক রাখে আপনার অপরের চাইতে আপনার বাপ মা দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ আত্মীয় স্বজন বংশধর ওরা বেশি আপনার পক্ষ থেকে নেকির আশা রাখে যে কিছু নেকি হয়তো পৌঁছাবে দোয়া করে আমাদের জন্য তারপরে মমিন মমিনাতের জন্য সারা পৃথিবীর যে কোনো জায়গায় বসে দোয়া করা যেতে পারে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম আপনি সূরা হাসরে এই আয়াত দিয়ে যে দোয়া করেন প্রত্যেক মমিন মুসলিম যারা আগে চলে গেছে সকল এক ভাগ করে নেকি পাবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালামের জামানায় হোক আর ইব্রাহিমের জামানায় হোক আর ইদ্রিসের জামানায় হোক আর যে কোন নবী রাসূলের কোন জামানায় হোক যদি মমিন মুসলিম হয় শিরক বিদাতে লিপ্ত না থাকে কুফরি না করে থাকে আল্লাহর দিনের বিরোধিতা না করে থাকে আল্লাহর দিনকে অমান্য না করে থাকে তো এক ভাগ করে এই নেকি থেকে ভাগ পাবে রব্বানা ইগফির লানা আল্লাহ আমাদেরকে মাফ করে দাও ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান আর আমাদের ওই সব মুমিন ভাইদেরকে মুসলিম ভাইদেরকে মাফ করে দাও ঈমানের অবস্থায় যারা আমাদের পূর্বে চলে গেছে আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ঈমান থাকলেই হলো শিরক কুফরি করে মারা গেছে আপনার যত নিকটবর্তী হোক না কেন এই দোয়ায় ভাগ পাবে না তাদের জন্য দোয়া নেই মা কান আল্লাহ নবী ওয়াল্লা মা কান আলী নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়া লাউ কানু উলি কুরবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে সূরা তাওবাতে নবীর জন্য জায়েজ নয় আর কোন মুমিন মুসলিমের জন্য জায়েজ নয় আন ইস্তাগফিরু লিল মুশরিকিন যে মুশরিক বহুত্ববাদী আল্লাহ ছাড়া অন্যকে ডেকেছে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করেছে আল্লাহ ছাড়া অন্যের কাছে রোগের আরোগ্য তলব করেছে আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তান পাওয়া যায় এই শিরকি কুফরি আকীদা রেখেছে আল্লাহ চায় অন্যরা দিতে পারে মনের কামনা বাসনা পূরণ করতে পারে এইরকম ভ্রান্ত বিশ্বাস রেখেছে ওই সব মুশরিকদের জন্য নবীর জন্য দোয়া করা জায়েজ নাই মা কান আলিন নবী ওয়াল্লাযীনা আমানু আর কোন মুমিনের জন্য জায়েজ নাই আইয়াস্তাগফিরুল মুশরিকিন মুশরিকের জন্য দোয়া করবে
ওয়ালাউ কানু উলি কুরবা, যদি অত্যন্ত নিকটবর্তী ব্যক্তি হোক, একেবারে আপনজনক, আপনার বাপ, আপনার মা, আপনার দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, ওয়ালাউ কানু উলি কুরবা। এই জন্য নূহ আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন, ছেলের জন্য আল্লাহ পাক বাধা দিয়েছেন, বাধা দিয়েছেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটি মসজিদের ফজিলত রেখেছে, তিনটি জায়গায় সফর করবেন কিছু নেকি বেশি করার জন্য। আর যদি মনে করেন যে দামামে থাকি রিয়াজের সবচেয়ে বড় জামে মসজিদ, আর সেখানে গিয়ে নামাজ পড়ো, জুমার সালাতটা আদায় কর, বেশি নেকি পাবো? কোনো নেকি নেই, কোনো নেকি নেই। জেদ্দার বড় জামে মসজিদে গিয়ে নামাজ পড়বো, দামাম যাইতে বেশি নেকি পাবো? কোনো নেকি নেই। তাহলে মক্কার পাশে থেকে জেদ্দায় গিয়ে নামাজ আদায় করলে যদি বেশি সওয়াব না হয়, তাহলে অন্য কোনো শরীফ জায়গা নিজেরা বানিয়ে নেবেন, আর আপনার পূর্বপুরুষরা বানিয়ে নেবে, আল্লাহ বানাননি, তার রসুল বানাননি, আর সেই জায়গার সফর করা জায়েজ হবে? কখনো জায়েজ নাই। আর কখনো সেখানে একটু নেকি বাড়বে না, বরং বিদাত হবে, গুমরাই হবে, যার পরিণাম জাহান্নাম। এই তিনটি জায়গার সফরের কথা বলা হয়েছে, কারণ এই তিনটি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন যে এগুলো জায়গায় ফজিলত রয়েছে, বিভিন্ন ফজিলত রয়েছে। আল্লাহ বলছেন বাইতুল মুকাদ্দাস সম্পর্কে, আল্লাযী বারাকনা হাউলাহ, যার চারিদিকে আমি বরকত রেখেছি, যার চারপাশে বরকত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত, সার্বিক দিক থেকে বরকত রয়েছে সেখানে। সেটা হচ্ছে আরজুল আম্বিয়া, অনেক নবী রসুলগণ সেখানে এসছেন, পৃথিবীর কোন জায়গায় এত বেশি পরিমাণ, বেশি সংখ্যায় নবী রসুল আল্লাহ পাঠাননি যত নবী রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন প্যালেস্টাইনে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। আল্লাযী বারাকনা হাউলাহ লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ পাক বলছেন এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নিয়ে গেলাম, কি জন্য? আমার বহু নিদর্শন, যেগুলি দেখি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানা যায়, আল্লাহ পাকের প্রতি ইমান বৃদ্ধি পায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান বেশি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলী সম্পর্কে আরো ইয়াকিন, ইমান বৃদ্ধি হয়। এই জন্য আমি তাকে নিয়ে গেছি, তাকে দেখানোর জন্য এইসব। ইন্নাহু আস-সামিউল বাসির, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসের ফজিলত রেখেছেন। এটি হচ্ছে তৃতীয় মসজিদ তিনটি মোবারক মসজিদের, আর এটি হচ্ছে দ্বিতীয় কিবলা মুসলিমদের। আমাদের তিনটি পৃথিবীর সবচাইতে মোবারক মসজিদের তৃতীয় মসজিদ, আর আমাদের দুইটি কিবলার প্রথম 15 মাস থেকে 16 মাস, 15.5 মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে সালাত আদায় করেছেন। আর তারপরে কিবলার পরিবর্তন ঘটেছে কিবলায়তান মসজিদে, যেমন আপনারা কিবলায়তান মসজিদের নাম থেকে জানেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম। এই আয়াতগুলি সূরা বাকারাতে জড়িয়েছে, বারবার ফিরে এসছে, সেই আয়াতে বলা হয়েছে যে এখন ফিরে আসো, মুখ ফিরা মসজিদে হারামের দিকে। আল্লাহ পাকের বিশেষ হেকমত ছিল, রহস্য ছিল, যে কিছুদিন বাইতুল মুকাদ্দাসকে সামনে করে কিবলা বানিয়ে তোমরা সালাত আদায় করো, আর তারপরে সেই হেকমত শেষ, এখন তোমরা ফিরে আসো আসল যে তোমাদের কিবলা। আর সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, আর এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের আশা আকাঙ্ক্ষা, যে মসজিদে হারাম মক্কাতুল মুকাররমা কাবা ঘরকে কিবলা বানিয়ে সালাত আদায় করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের আকাঙ্ক্ষা ওটা সেটাই ছিল। এই তিনটি পবিত্র জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ মসজিদে হারাম আর মসজিদে নববী, এটা তো মুসলিমদের হাতে আলহামদুলিল্লাহ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলম যেন এসব মোবারক জায়গাগুলির হেফাজত করেন, আর আল্লাহ পাক মুসলিমদের পাপের কারণে, মুসলিমদের অন্যায়ের কারণে, মুসলিমদের জুলম অত্যাচারের কারণে, মুসলিমদের দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে, বদ আকিদার কারণে, যেন আল্লাহ পাক রব্বুল আলম এই নিয়ামতগুলি কেড়ে না নেন, আল্লাহ যেন হেফাজত করেন। তবে দুঃখের বিষয় যে মসজিদ আকসা আজকে মুসলিমদের পাপের কারণে, শিরকের কারণে, বিদাতের কারণে, আর বহু রকমের অন্যায়ের কারণে, আল্লাহর দিন থেকে সরে যাওয়ার কারণে, আর নিজের দায়িত্ব ঠিকভাবে পালন না করার কারণে, অমা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যে কোনো মুসিবত বিপদ আপদ এসছে, কাফিরের হাতে তোমাদের পবিত্র স্থান চলে গেছে, ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের পাপের কারণে এটা গিয়েছে। আজকে ইহুদিদের দখলে চলে গেছে, আর ইহুদিরা প্রতিদিন ষড়যন্ত্র করতেই আছে, মসজিদে আকসায় মুসলিমদের যেতে বাধা সৃষ্টি করছে, মসজিদে আকসাকে ধ্বংস করে দিয়ে সেখানে ইহুদিদের বিশাল উপাসনালয় তৈরি করা হবে, এই পরিকল্পনা তাদের খুব ঘনিয়ে চলে আসছে। এখনো যদি মুসলিমরা না জেগে উঠে,
আর মুসলিমরা যদি মনে করে যে এটা হচ্ছে শুধু ফিলিস্তিনি সমস্যা, এটা হচ্ছে ফিলিস্তিনের মুসলিমদের আর ইহুদিদের সমস্যা, এটা আরবদেরও সমস্যা নাই, আজকে থেকে অনেক দিন আগে 10-20 বছর 50 বছর আগে আরবদের সমস্যা মনে করা হতো, তার চাইতে আরো 25-50 বছর আগে চলে যান তখন মুসলিমদের সমস্যা মনে করা হতো। আজকাল এমন সংকীর্ণতা আর এমন অজ্ঞতা মুসলিমদের মধ্যে চলে এসেছে যে এটা আমাদের কোনো ব্যাপারই না, এটা আমাদের ফ্যাক্টর না, মুসলিমদেরও সমস্যা না, এটা আরবদেরও সমস্যা না, আর এটা শুধু ফিলিস্তিনি আর ইহুদিদের সমস্যা, যার ফলে ফিলিস্তিনের অসহায় আর ইহুদিরা নিয়ে যাবে। এটি হচ্ছে ইসলামিক সমস্যা, এটা হচ্ছে সারা বিশ্বের সমস্ত মুসলিমদের সমস্যা, এটা আরব হোক আর অনারব হোক সকল মুসলিমের সমস্যা, এটা সাধারণদের সমস্যা আর বিশিষ্ট ব্যক্তিদের সমস্যা, সমস্ত মুসলিমদের এই ক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিত, চিন্তাশীল হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে পরে এই বাইতুল মুকাদ্দাস উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 15 হিজরিতেই মুসলিমদের হাতে এসেছে। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফিলিস্তিনের কত গুরুত্ব দিয়েছেন, কারণ এটি খুব মোবারক স্থান এবং এটা হচ্ছে আম্বিয়াদের এলাকা, এই এলাকাকে ফিলিস্তিনকে বলা হয় আরজুল মাহশার, এখানে হাসর হবে, কোন হাসর হবে আল্লাহ পাক, সেই আখেরাতের হাসর হবে যেখানে তার একটা অংশ এটা হবে, অথবা এটা দুনিয়ার যে বড় একটা হাসর হবে, দুনিয়া একত্রিত হবে শেষ জামানায় সেটা বোঝানো হয়েছে, আল্লাহই ভালো জানেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে এটা আরজুল মাহশার, আর এখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে, এই জায়গার সাথে সমস্ত নবী রসুলগণের সম্পর্ক, আর নবী রসুলগণের আদর্শে বিশ্বাসী একমাত্র মুসলিমরা, কারণ মুসলিমরাই কোন রকম তৌহিদের রক্ষা করে আছে, শিরক থেকে কুফরি থেকে বেঁচে আছে যারা সত্যিকার মুসলিম, আর বাকি অন্যান্য জাতির তাদের ধর্মকে বিকৃত করে তৌহিদের ধর্মকে শিরকে রূপান্তরিত করে ফেলেছে, তারা নিজেদের গ্রন্থগুলিকে যেগুলি আল্লাহ পাকের আসমানি কিতাব নাজেল করে সেগুলিকে তাহরিফ করেছে, বিকৃত করে ফেলেছে, আল্লাহ পাক রব্বুল তাদের কাছ থেকে সেই জন্য সেই দায়িত্ব কেড়ে নিয়ে মুসলিমদের হাতে তুলে দিয়েছে। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুত্ব দিয়েছেন এই মোবারক স্থানের, যার ফলে তিনি যখন শুনতে পেলেন যে আমার মুজাহিদিনরা আমার সাহাবাই কেরামরা সেখানে গিয়ে বিজয় লাভ করেছে, তিনি বললেন যে খ্রিস্টানদের সাথে যে চুক্তি লেখা হবে তারা সেখানে অবস্থান করতে পারবে, তাদের জানমালের রক্ষা দেওয়া হবে, কিন্তু জিজিয়া দিয়ে তারা ফিলিস্তিনে বসবাস করবে, জিজিয়া দিয়ে তারা বসবাস করে, যে জিজিয়ার কথা আল্লাহ পাকের কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন যে অমুসলিমরা মুসলিম দেশে নিরাপত্তা চাইলে সেখানে জিজিয়া দিয়ে বসবাস করবে, স্বয়ং নিজে গেলেন, কোন প্রতিনিধি পাঠিয়ে দিলেন না, অথচ আশরা মুবাশশারার কয়েকজন সেখানে মৌলানা আব্দুর রহমান আউফ ছিলেন, তার হাতে ন্যস্ত করলেন যে তুমি চুক্তিপত্রটা সম্পূর্ণ করে ফেলো, খালেদ বিন ওয়ালিদ সেপাসালার প্রধান সেনাপতি তিনি ছিলেন, তার হাতে ছেড়ে দিলেন, মুয়াবিয়া বিন আবি সুফিয়ান তার হাতেও ছেড়ে দিলেন না, বড় আমর ইবনে আস ছিলেন, এত বিজ্ঞ বিজ্ঞ সাহাবাই কেরামরা ছিলেন, তাদের হাতে ছেড়ে দেননি, স্বয়ং তিনি সফর করে সেখানে গেলেন এক মাসের রাস্তা, আর যাওয়ার পরে নিজে হাতে চুক্তিপত্র লিখে দিলেন, তাদের জানের নিরাপত্তা, তাদের ধন সম্পদ নিরাপত্তা, তাদের উপাসনালয় গির্জাগুলি নিরাপত্তা, তারা যে সুলির পূজা করছে তারও নিরাপত্তা রয়েছে, তাদের ধর্মীয় স্বাধীনতা রয়েছে, কিন্তু শর্ত হচ্ছে তারা জিজিয়া কর দিয়ে মুসলিমদের আনুগত্য প্রকাশ করে এখানে থাকবে, আর বাইতুল মুকাদ্দাস ইসলামের নেতৃত্বে থাকবে, মুসলিমদের নেতৃত্বে থাকবে। এই চুক্তিপত্র আজ পর্যন্ত সুরক্ষিত রয়েছে, তারপরে দীর্ঘদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদের হাতে এই মোবারক স্থান ফিলিস্তিনকে রেখেছেন, যতদিন পর্যন্ত তারা দিনের ওপর কায়েম থেকেছে, ধীরে ধীরে মুসলিমরা যখন দিন থেকে সরতে শুরু করেছে, যখন তারা সহি আকিদার আগে শিরকি আকিদা নিয়ে এসছে, কবর মাজারের আকিদা নিয়ে আসতে শুরু হয়েছে, বিদাত করা শুরু করেছে, রসুলের তরিকা থেকে সরে গেছে, যখন তার আল্লাহর দিন কায়েম করা অবহেলা করেছে, পাপে লিপ্ত হয়েছে, মুসলিমের জুলুম অত্যাচার করেছে, বিভিন্ন পাপে যখন জড়িয়েছে, আল্লাহ পাক রব্বুল তাদের উপর চাপিয়ে দিয়েছেন আবায় খ্রিস্টানদেরকে, যার ফলে এই সুলির পূজারী খ্রিস্টানরা এরা এসে আবার দখল করেছে, আর আবার হাতছাড়া হয়েছে বাইতুল মুকাদ্দাস মুসলিমদের, তারপরে মুসলিমরা এত শোকে ভেঙে পড়েছিলেন, আর শুধু ধার্মিক মুসলিমগুলো নয়, যেমন আজকাল ধারণা করা হচ্ছে যে ধর্মকর্ম করা কাজ
আর দিন পালন করা কাজ, আর দিনের জন্য একটু ব্যথা থাকা, অন্তরে ব্যথা থাকা কাজ। এক শ্রেণীর গ্রামে দু চারটা বুড়ো লোক আছে, আর দু চারটা আলেম ওলামা আছে, দু চারটা ধার্মিক আল্লাহ ভীরু লোক আছে, ওদের কাজ, আর বাকিরা দুনিয়ার পেট পূজা করা। এইরকম মুসলিম তখন ছিল না। যখন মুসলিমদের হাত থেকে চলে গেছে বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের হাতে, সেই সময় কবিরা সেই ক্ষেত্রে কাব্য রচনা করেছে, মার্সিয়া করেছে, শোক প্রকাশ করেছে, শাসকরা শোক প্রকাশ করেছে, আলেম ওলামা জনসাধারণ আইম্মা কেরাম শোক প্রকাশ করেছে, আর তারপরে প্রস্তুতি নিয়েছে কি করে তাদের হাত থেকে আবার উদ্ধার করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেদমতের জন্য নিয়োজিত করেছেন সালাহউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলের মতো আদিল ন্যায়পরায়ণ শাসককে। নব্বই বছর ধরে এই খ্রিস্টানদের হাতে থাকার পরে মুসলিমরা আবার স্বাধীনতা লাভ করেন, আর ফিলিস্তিন আর বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা মুসলিমদের হাতে ফিরে আসে। তারপরে দীর্ঘদিন কয়েকশো বছর থাকে, আর এই এই কিছুদিনের মধ্যে বড় ষড়যন্ত্রের সাথে আবার ধীরে 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 ইসলাম থেকে যখন মুসলিমরা সরতে লাগলো, কাফের শক্তি তখন শক্তিশালী হইল, আর আল্লাহ পাক রাব্বুল কুফরি শক্তিকে মুসলিমদের উপর চাপিয়ে দিলেন, আর মুসলিমদের জমিনকে আবার ইহুদিরা দখল করে ফেলল। বাইতুল মুকাদ্দাস আর ফিলিস্তিন আবার ইহুদিদের হাতে চলে গেছে। একমাত্র মুসলিমদের পাপের কারণে, মুসলিমদের আল্লাহর দিন থেকে সরে যাওয়ার কারণে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এর সমাধান সম্পর্কে বলছেন যে ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিঃসন্দেহে আল্লাহ পাক কোন জাতির অবস্থা অতক্ষণ পাল্টাবেন না। লা ইউগাইয়িরু মা বিকওমিন, কোন জাতির যে দুর্দশা দেখা দিয়েছে, কোন জাতির যে অধপতন দেখা দিয়েছে, কোন জাতি যে কাফেরদের গোলামি করছে, কোন জাতি যে আজকে নির্যাতিত, কোন জাতি তাদের কাছে ভিক্ষা করছে, দাঁড়াবার ক্ষমতা হয় না, নিজের মুকাদ্দাস জমিন বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা তাদের পবিত্র মসজিদদের হেফাজত করার শক্তি হয় না। লা ইউগাইয়িরু মা বিকওম, কোন জাতির অবস্থা পাল্টাবেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত নিজের অবস্থা নিজেরা না পাল্টাবে। নিজের অবস্থা পরিবর্তন করে দাও, ভালোর দিকে ফিরে আসো, শিরক ছেড়ে তৌহিদের দিকে আসো, বিদাত ছেড়ে সুন্নাতের দিকে আসো, বেনামাজি আর বেদিনী জীবন থেকে দিনদারির জীবনে আসো, নামাজি হওয়ার জীবনে আসো। এই জন্য কোন একজন অমুসলিম, সম্ভবত ইহুদি, সে কোন এক নেতা বলেছে যে মুসলিমরা অতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস দখল করতে পারবে না ইহুদিদের থেকে, যতদিন পর্যন্ত তারা জুমা মসজিদে যেই সংখ্যায় জুমা পড়তে আসে ওই সংখ্যায় ফজরে না আসবে। ওরাও আমাদের দুর্বলতা বুঝে যে এরা সপ্তাহে একদিন নামাজ পড়া মুসলমান, এদের দ্বারা বাইতুল মুকাদ্দাস রক্ষা করা সম্ভব নাই, আমাদের হাত থেকে কেড়ে নেওয়া সম্ভব নয়। এত সংখ্যায় জুমার দিনে চলে আসে, মসজিদে জায়গা হয় না, দুই তলায় জায়গা হয় না, আর গেটে দাঁড়িয়ে ভিড়ভার করে দাঁড়িয়ে থাকে, গেটের বাইরে কত লোক রোদরে নামাজ পড়তে থাকে, এই অবস্থা। আর ফজরে কোথায়, ফজরে এক লাইন জুটানো মুশকিল হয়ে যায়। কেন? যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মসজিদকে মুসলিমদের থেকে কেড়ে নিয়েছেন। অতদিন পর্যন্ত এই মুসলিম মসজিদ আকসা ফিরিয়ে পাবে না, ফিলিস্তিন ফিরিয়ে পাবে না, আরজুল মাহশার আরজুল আম্বিয়া নবীদের ভূমি ফিরিয়ে পাবে না, যতদিন পর্যন্ত তারা তাদের মসজিদের দিকে না ফিরে আসবে। আল্লাহ পাক আমাদের ফিরে আসার যেন তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস প্রমাণ করে যে মসজিদ হারামের পরে সবচেয়ে প্রাচীন মসজিদ হচ্ছে এই মসজিদ আকসা বা বাইতুল মুকাদ্দাসের মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কিনে বলেছেন ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস, সর্বপ্রথম ঘর তৈরি হয়েছে মসজিদ সেটা লিল্লাযী বিমাক্কা, যেটা মক্কাতুল মুকাররমায় কাবা ঘর, কাবা ঘর সবচেয়ে প্রাচীন ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, সাহাবী জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ আইয়ু মসজিদ উযিয়া ফিল আরযি আউয়ালান, কোন মসজিদটি পৃথিবীতে সব আগে স্থাপিত হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মসজিদ হারাম, কাবা, কাবা ঘর সব চাইতে আগে নির্মাণ হয়েছে কাবা ঘরের। আর তার সুম্মা মাযাব বা সুম্মা আইয়ু মসজিদ, তারপরে কোন মসজিদ? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদ আকসা, মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাসের মসজিদ। কাম কানা বাইনাহুমা, দুই মসজিদের নির্মাণের মাঝে ব্যবধান সময়টা কতটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আরবাউন আসানা, চল্লিশ বছর, চল্লিশ বছরের পার্থক্য। তাহলে এই চল্লিশ বছরের ব্যবধানটা কোন সময়? এটা ঐতিহাসিকভাবে দেখলে যদি বলেন যে
মসজিদে হারাম বা কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম 40 বছর পরে কে তৈরি করলেন, যে তো বোঝা যায় না যে কোন নবীর দ্বারা, আর সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছেন এটা যদি ধরা হয়, কিন্তু যদি ধরা হয় যে ফেরেশতারাই এর অনেক আগে ফেরেশতারা এখানে মালায়েকা দ্বারা আল্লাহ পাক রব্বুল মসজিদ নির্মাণ করিয়েছেন, তো সেটা হতে পারে এই হাদিসের ব্যাখ্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু এই দুই মসজিদের নির্মাণের মাঝে যে সময়টা রয়েছে সেটা হচ্ছে 40 বছর, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মসজিদে আকসার জিয়ারতের তৌফিক দান করেন, মসজিদে আকসায় সালাত আদায় করার তৌফিক দান করেন, যেমন আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেছেন মসজিদে নববীতে সালাত আদায় করার, নামাজ পড়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, যেমন আল্লাহ পাক রব্বুল আমাদেরকে মসজিদে হারামে কাবা ঘরে বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়ার তওয়াফ করার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদেরকে যেন বাইতুল মুকদ্দাসের জিয়ারতের তৌফিক দান করেন, বাইতুল মুকদ্দাসে সালাত আদায় করার যেন তৌফিক দান করেন, বাইতুল মুকদ্দাস যেন মুসলিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন, এবং এর জন্য ইসলামের দিকে ফিরার যেন তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলিমকে তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। والحمد لله لا إله إلا الله.